গুড মর্নিং প্রোগ্রামিং, আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইভাবে মাথায় রেখে চললে আমরা পরিষ্কার বুঝতে পারবো সিমোস এবং বায়োসের ডিফারেন্স। সেটা হচ্ছে সিমোস হচ্ছে যে কোনো কারখানা বা প্রোডাকশন অফিসের হেড অফিস বা কন্ট্রোলিং অফিস, যেখান থেকে কন্ট্রোল হয়, এবং বায়োস হচ্ছে সেই কোম্পানিটার কারখানা বা যেখান থেকে প্রোডাকশন হচ্ছে। তো এটা আমরা মাথায় ধরে চলি, তারপরে আমরা দেখি কি কি বুঝতে পারছি। সিমোস, আমাদের এই টপিকটা খুব ইম্পর্টেন্ট যারা HSC কম্পিউটার সায়েন্স নিয়েছো, ভোকেশনালে কম্পিউটার নিয়ে পড়ছো, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিটেক ইঞ্জিনিয়ারিং, এবং যারা অলিম্পিয়াডের মতো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, কারণ এই সিমোস এবং বায়োসের সম্পর্কে ম্যাক্সিমাম স্টুডেন্টদের পুরোপুরি গোলানো নলেজ থাকে। তারা বোঝে যে কিছু একটা পার্থক্য আছে, কিন্তু আসল পার্থক্যটা কী, আসল ডিফারেন্সটা কী, কোথায় থাকে, কী থাকে, এটা তারা কিন্তু বোঝে না। তো সেইটাই পুরো ক্লিয়ার করবো আজকে। অতএব দুর্গাপুর ডাইস এডুকেশনাল কম্পিউটার সোসাইটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তাহলে আজকে আমরা চলে আসছি সিমোস। কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর হচ্ছে এর সম্পূর্ণ নাম, এবং বায়োসের নাম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এবার প্রথমত হচ্ছে আমরা জানি যে সিমোস এবং বায়োসের ডিফারেন্সটা আসলে কোথায় এবং এরা কি কাজ করে, তারপরে এরা কোথায় থাকে, এটা আমি একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেব, এরপর থেকে আর কোনো অসুবিধেই হবে না। তাহলে প্রথম হচ্ছে আমরা জানি যে বায়োস হচ্ছে ফার্মওয়্যার, মানে কম্পিউটার যখন আমরা অন করি তখন কম্পিউটারের যে প্রাথমিক কাজটা, এবার যে নিজেকে সেট আপ করে নেয়, এই কাজগুলো করে হচ্ছে বায়োস। অর্থাৎ যেখানে কম্পিউটারের এই মেশিনগুলো তৈরি হয়, মাদারবোর্ড তৈরি হয়, সেখানে ম্যানুফ্যাকচারাররা কী করে না, একটা রম চিপ, রিড অনলি মেমোরি, শুধুমাত্র রিড করা যায়, সেইখানে একটা প্রি ইনস্টল প্রোগ্রাম ঢুকিয়ে দেয়, সেইটাকে আমরা বলি হচ্ছে বায়োস, এবং সেইখানে কম্পিউটার অন করার সাথে সাথে সেটা চলতে থাকে। কিন্তু বায়োস যেখানে থাকে, সিমোস সেখানে থাকে না, সিমোস থাকে অন্য একটা চিপসেটে। কম্পিউটারের এই মাদারবোর্ড যে রয়েছে, সেই মাদারবোর্ডের একটা অংশ আছে, সেটা হচ্ছে চিপসেট। সেই চিপসেটের অংশে থাকে হচ্ছে সিমোস, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। সেই সিমোসে থাকে হচ্ছে বায়োসের কনফিগারেশন সেটিং, যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এবং তার সাথে থাকে ডেট এবং টাইম, যেগুলোও আমরা চেঞ্জ করতে পারবো। এবার সমস্যা হচ্ছে যে এখনও পরিষ্কার নয়, আমি একটা এক্সাম্পল দিলে তবেই সেটা পরিষ্কার হবে। বিভিন্ন বড় বড় কোম্পানির তোমরা নাম শুনেছো, TCS, ইনফোসিস, টাটা মোটরস, টাটা স্টিল, এই ধরনের বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোর ইউনিট বা কারখানা বিভিন্ন বিভিন্ন দেশে রয়েছে, বিভিন্ন বাইরেও রয়েছে টাটা। তো আমি একটা কারখানা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে টাটা কোম্পানি। এবার আমরা জেনে রাখি টাটা যে কোম্পানি রয়েছে তার অনেক উইংস রয়েছে, যেমন টাটা মোটর গাড়ি তৈরি করে, টাটা স্টিল TCS, টাটা স্টিল স্টিল তৈরি করে, TCS তৈরি করে হচ্ছে সফটওয়্যার, এবং টাটা কমিউনিকেশনস রয়েছে যারা কমিউনিকেশনসগুলো দেখে। এই ধরনের অনেকগুলো, প্রায় 17-18 উইংস রয়েছে টাটার, যেগুলো টাটা সন্স, যারা হেড মানে যারা পুরো কন্ট্রোলটা করে সেটা টাটা সন্স, সেই কোম্পানিটা দেখে হচ্ছে এই উইংসগুলোকে। তার মানে টাটার কোনো গাড়ি তৈরি হবে বা টাটার কোনো প্রজেক্ট নেওয়া হয়েছে নতুন করে, সেইগুলোর ডিসিশন কন্ট্রোলিং কিন্তু কোথা থেকে হয় না, মুম্বাইয়ের যে টাটা সন্সের অফিস আছে সেখান থেকে। কিন্তু যখন ওই প্রোডাক্টটা তৈরি হয় বা কোনো কাজ আইটি চলে, সেইগুলো কিন্তু সেই কারখানায়, মানে TCS-এর যে কারখানা রয়েছে বা যেখানে ডেভেলপমেন্ট হয় সেখানে, বা যেখানে টাটা মোটরসের ডেভেলপমেন্ট হয় সেখানে, বা টাটা স্টিলের যেখানে কারখানা রয়েছে সেই কারখানাগুলোতে এই প্রোডাক্টগুলো তৈরি হয়। পুরোপুরি ম্যানেজমেন্টটা কীভাবে কন্ট্রোল হবে, কী কী কাজ হবে, সেই ক্ষেত্রে পুরোপুরি নির্দেশ আসে বা কন্ট্রোল করা হয় সেই মুম্বাইয়ের অফিস থেকে। তাহলে এই মুম্বাইয়ের যে হেড অফিস বা কর্পোরেট অফিস, সেটাকে কিন্তু আমরা বলতে পারি এক্ষেত্রে হচ্ছে সিমোস, কারণ সিমোস থেকে কন্ট্রোল হয়। তার মানে সিমোস হচ্ছে মোটামুটি একটা কন্ট্রোলিং রুম বা কন্ট্রোল সিস্টেম রুম, এবং সেখান থেকে কারখানা, অর্থাৎ কারখানা আমি এখান থেকে তুলনা করেছি হচ্ছে যে বায়োসকে, অর্থাৎ বায়োসের মধ্যে যে প্রোগ্রামটা দিয়ে দেওয়া হয়েছে সেটা এক্সিকিউট করতে থাকছে, অর্থাৎ মেশিনগুলো চলতে থাকছে। তার মানে এই বায়োসটা কীভাবে চলবে, কী কী সেটিংসে চলবে, সেই কন্ট্রোলিংটা সিমোস চিপসেট থেকে
কন্ট্রোল করা হয়। তার মানে একটা জিনিস বোঝা গেছে যে বায়োসে প্রোগ্রামটা থাকে সেটা রম চিপে থাকে, এবং সিমোস যেটা রয়েছে সিমোস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এর মধ্যে বায়োসের কনফিগারেশনগুলো থাকে এবং ডেট অ্যান্ড টাইম থাকে, সেইগুলো সেটিংগুলো চেঞ্জ করে ইউজার বিভিন্নভাবে বায়োসকে একটু এদিক ওদিক করে চালাতে পারে। এটা আমরা নিশ্চয়ই বুঝি। এবার আমরা চলে আসবো যে এই সিমোস এবং বায়োসের মেমোরির ডিফারেন্সটা। বায়োস রম চিপে থাকে, সিমোসের যেহেতু সেটিংস চেঞ্জ করা যায়, আছে যেমন আমি সিমোসের সেটিংসটা খুলে রেখেছি, এই সিমোসের সেটিংসটা চেঞ্জ করা যায় এবং এই টাইম ডেট চেঞ্জ করা যায় বলে এরা থাকে হচ্ছে র্যাম মেমোরিতে, কিন্তু রম চিপে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। তাই জন্য বায়োসের আরেকটা নাম হচ্ছে রম বায়োস এবং সিমোসের আরেকটা নাম হচ্ছে র্যাম সিমোস। র্যাম সিমোস বললাম, এই র্যাম সিমোস আমরা বুঝতে পারছি যে র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে ভোলাটাইল মেমোরি, মানে কারেন্ট না থাকলে ডিলিট হয়ে যাবে। তাহলে এই র্যামের যে সেটিংসগুলো ডেট এবং টাইমগুলো কীভাবে সেভ রাখবো, তার জন্য কিন্তু একটা ব্যাটারি থাকে, যে ব্যাটারিটাকে আমরা সিমোস ব্যাটারি বলি। এই যে ব্যাটারিটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাটারিটা হচ্ছে এই সিমোস ব্যাটারি। এই ব্যাটারিটা 3 ভোল্টের ব্যাটারি, 3 ভোল্ট। এই 3 ভোল্ট দিয়ে এই যে এইখানে যে সিমোস রয়েছে, এই সিমোস সেটিংসগুলোকে ও সেভ রেখে দেয়। যদি সিমোস ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে কম্পিউটার বুটিংয়ের সময় আমাকে F1 কিটা প্রেস করতে বলে, তখন আমরা বুঝে যাব যে সিমোস ব্যাটারিটা শেষ হয়ে গেছে, আমাকে ব্যাটারিটা স্টোর করতে হবে বা আমাকে ব্যাটারিটা নতুন এনে ইনস্টল করতে হবে। এবার যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ওই সিমোসের মধ্যে যে সেটিংসগুলো আমরা চেঞ্জ করেছিলাম সেই সেটিংসগুলোকে আমরা আর পাবো না, বা আমরা পাবো না হচ্ছে ডেট এবং টাইমগুলো। এইবার কী কী সেটিংস চেঞ্জ করি, তারপরে আমি আসছি কোথায় সিমোস এবং কোথায় বায়োসটা থাকে। এবার আমরা জেনে নিই যে এই যে সিমোস সেটিংসটা আছে সেটা আমরা কী করে পাবো। কম্পিউটারকে যখন আমরা বুটিং করব এই ক্লিক করে, তখনই বায়োস স্টার্ট হয়ে যাবে। এই বায়োস স্টার্ট হয়ে যাওয়ার সময় আমরা বারবার কম্পিউটারের এই কিবোর্ডে ডেল, F1 বা F2 বা এসকেপ, এই কীগুলোর মধ্যে যে কোনো একটা কী, এটা মাদারবোর্ডের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, এই কীগুলোর মধ্যে যে কোনো একটা কী প্রেস করতে থাকবো। প্রেস করলেই বায়োস চালু হওয়ার সাথে সাথেই ও সিমোস সেটআপটা আমাদেরকে খুলে দেবে, যেটা আমার এখানে খোলা আছে এবং আমি এটা ডেল প্রেস করে নিয়ে এসেছি। এইবার এই সেটিংসের মধ্যে আমি কী কী করতে পারি, আমি অনেক অনেক কাজ করতে পারি, তার মধ্যে দু একটা বলছি। এই সেটিংস নিয়ে আমি সম্পূর্ণভাবে আসবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস। যে সেটিংসের মধ্যে আমাদের রয়েছে স্ট্যান্ডার্ড বায়োস ফিচার্স, অ্যাডভান্স বায়োস ফিচার্স, এই ধরনের অনেক। যেমন আমার যদি দরকার পড়ে যে সিপিউর যে হিটটা হবে সেই হিটটা আমি একটা লিমিটে রাখবো, আমি সেই হিটটাকে চেঞ্জ করতে পারি। আমি আমার এই ক্যাবিনেটের ভেতরে দুটো হার্ড ডিস্ক রয়েছে, সেই দুটো হার্ড ডিস্কের মধ্যে আমি একটা হার্ড ডিস্ককে বুটেবল ডিভাইস করবো বা সেকেন্ড হার্ড ডিস্কটাকে বুটেবল ডিভাইস করবো, বাকিটাকে স্টোরেজ করবো। তাহলে সেক্ষেত্রে এখান থেকে এই বুট ডিভাইস প্রায়োরিটি থেকেই আমি চেঞ্জ করে সেটাকে বুট সেক্টর, বুট ডিভাইসটাকে চেঞ্জ করতে পারি। এরকম ধরনের বিভিন্ন যে চেঞ্জ রয়েছে, এই চেঞ্জগুলোকে কিন্তু আমরা বায়োস সেটিংসে গিয়ে বা সিমোস সেটিংসে গিয়ে আমরা করতে পারি। বায়োস সেটিং বা সিমোস সেটিং দুটোই বলা যায়, বলা ভালো সিমোস সেটিংস। তাহলে সিমোস সেটিংসে গিয়ে আমরা করতে পারি। এই ধরনের যে বিভিন্ন কনফিগারেশন চেঞ্জ, এটা কিন্তু সেভ করে রাখবে এই ব্যাটারিটা, এবং টাইম এবং ডেট এটাও সেভ করে রাখবে। না হলে কিন্তু অনেক সফটওয়্যার ইনস্টল হবে না পরে, তখন আমাদেরকে টাইম এবং ডেটটাকে চেক করতে বলবে। তার জন্য এই ব্যাটারিটা খুবই দরকার। এই ব্যাটারিটার যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে CR2033 ভোল্টের ব্যাটারি, মোটামুটি বাজারে দাম খুবই কম ব্যাটারিটার। এবারে আমরা চলে আসবো যে মাদারবোর্ড যে রয়েছে সেখানে বায়োস এবং সিমোস কোন জায়গাতে থাকে। আমি বলেই দিয়েছি সিমোস হচ্ছে হেড অফিস, কন্ট্রোলিং অফিস। বায়োস হচ্ছে একটা রম মেমোরি যেখানের মধ্যে অলরেডি প্রোগ্রামটা ইনস্টল করা রয়েছে এবং সেইটা চলতে থাকে।